আসসালামু আলাইকুম, আমি সাইমা মোস্তফা। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, তো সকালেই আমি চলে আসলাম আমার ডাইনিং রুমে, কারণ বেডরুমে আমার মেয়েটা ঘুমাচ্ছিল। তো আমার মনে হলো ঘুমাতে ঘুমাতে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই, এজন্যই আমি ডাইনিং টেবিলটা গোছাতে চলে আসলাম। কাল রাতে খাওয়া দাওয়ার পরে আমার ডাইনিং টেবিলটা তেমন গোছানো হয়নি, তো এই জন্য আমি আমার ডাইনিং টেবিলের গোছানো দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো কাল যেহেতু ফ্রাইডে ছিল, মেয়ের বাবা ঘরে ছিল, তো পুরুষ মানুষ ঘরে থাকলে আমার কাছে মনে হয় যেন কাজ কমতেই চায় না, উল্টো বেড়ে যাচ্ছে। তো আমার সাথে অন্য আপদের কথার মিল হবে কিনা আমি জানি না, তো আমার কাছে তাই মনে হয়। তিনি যেদিন ঘরে থাকে আমি কাজ করে আসে কমাতে পারি না, কারণ মেয়ে আর বাবা মিলে এদিকে গোছালে ওদিকে ময়লা করছে, এভাবে চলতে থাকে সারাদিন। তো এই জন্য আজকে আমার কাজ বেশি মনে হচ্ছে, যে এর জন্যই সকাল থেকে লেগে গেলাম কাজে। তো আমার ডাইনিং রুম গোছানো কমপ্লিট, তো আমি ওয়াশিং মেশিনটা একটু মুছে নিচ্ছি। অনেকেই ভাবতে পারেন যে আমার ওয়াশিং মেশিনটা কেন ডাইনিং রুমে, কেন এটা আমি হচ্ছে বাথরুমের এরিয়াতে সেট করলাম না। আসলে হচ্ছে কি, আমার দুই রুমের ফ্ল্যাট, তো আমার বাথরুম এরিয়ার পাশে ওরকম কোনো জায়গা ছিল না, যার কারণে আমি নিরুপায় হয়ে ওয়াশিং মেশিনটা ডাইনিং রুমে সাইডে রাখতে হয়েছে। তো এরপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আজ অনেক থালা বাসন জমে গেছে, তো আমি এগুলো ক্লিন করে নেব মেয়ে ওঠার আগেই। আমার রান্নাঘরটা আসলে অনেক ছোট এবং রান্নাঘরে টাইলস করাও নেই, সিঙ্ক এরিয়াটা অনেক ছোট, আমার অনেক কষ্ট হয় রান্নাঘরটা মেনটেন করতে। তো তারপরেও চেষ্টা করি যতটুকু ক্লিন রাখার আমি ক্লিন রাখি। তো আমার রান্নাঘরের সিঙ্ক এরিয়ার আশপাশ বা চুলার আশপাশে আসলে টাইলস লাগানো নেই, যার কারণে আমার আসলে রান্নাঘরটা একদমই পছন্দ না, তারপরেও কী করার থাকতে হচ্ছে আর কি। তো কাল রাতে আনহাইতে রাব্বু ডিম এনেছিল, তো ডিমগুলো এতই ময়লা ছিল যে মনে হলো এগুলো ধুয়ে রাখি, কারণ মেয়েকেও খাওয়াতে হয়। দেখা যাচ্ছে অনেক সময় ডিম ভাঙতে যে হঠাৎ করে খাবারের মধ্যে ময়লা পড়েই যেতে পারে, তো এর জন্য আমি ডিমগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে একটু মেজে নিলাম, কারণ বাচ্চার খাবার দাবারের ব্যাপার, তো অনেক সেফটি মেনটেন করলে হয় কি বাচ্চার অনেক সুস্থ থাকে। তো আমি ডিমগুলো ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিলাম। তো এখন আমি সিঙ্ক এরিয়াটা ভালো করে মেজে নেব, কারণ সিঙ্ক এরিয়া ভালো করে পরিষ্কার না রাখলে হয় কি দেখা যায় তেলা পোকার সৃষ্টি হয়ে যায়। এই সোপ ডিসপেন্সারটা আমার অনেক পছন্দের। তো এরপর আমি চলে আসলাম আমার প্লেট বাটিগুলো গুছিয়ে নিতে, গুছিয়ে রাখলে দেখা যায় খুঁজে পেতেও সহজ হয়। তো এখন হচ্ছে দুপুরবেলা, এরই মাঝে আমি হচ্ছে ঘর ঝেড়ে মুছে নিজে গোসল করে মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি। তো এখন চলে আসলাম মেয়ের জন্য একটু নুডলস রান্না করতে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি এবং ভালো করে এখন ধুয়ে নিব। তো এই নুডলসটা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এটার উপরে একটা মোমের প্রলেপ থাকে, যা কিনা বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো ক্ষতিকর জেনেও আমি দিতে বাধ্য হচ্ছে, আসলে আমার মেয়েটা কোকোলা নুডলস খেতেই চায় না, ম্যাগিটা দিলে একটু খায়, কিন্তু তারপরেও তার নুডলসের সাথে আসলে আমি সবজি অ্যাড করতে পারি না, সে সবজিও ওইভাবে খাবে না। তাকে নুডলসটা হালকা তেলে অল্প মশলা দিয়ে ভেজে দিলে হয় কি তখন দেখা যাচ্ছে একটু খায় আর কি। তো এইভাবেই আমার দিতে হয় কি করার। তো আমি খুব অল্প পরিমাণে তেল ঢেলে নিলাম, তেল ঢেলে এখন নুডলসটা দিয়ে দিব এবং অল্প পরিমাণে কিছু কিছু মশলা অ্যাড করব। তো তেল ঢালার পর দেখা যায় নুডলসটা লেগে যেতে পারে, এর জন্য আমি একটু নেড়ে নিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা একটা জিনিস খেয়াল করলে হাসবেন না কি বলবেন আমি জানি না, তো দেখবেন আমি ম্যাক্সিমাম সময় বাম হাত ইউজ করছি। তো একটা কথা আছে, স্বভাব যায় না মূলে, এই অবস্থাই আমার হয়েছে। তো আমি দেখা যাচ্ছে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারিনি, বাম হাতই বেশিরভাগ ইউজ করেছি। তো আশা করি আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে দেখা গেলো আমি অনেক মশলাই দিয়ে দিয়েছি। আমি দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং একটু গোলমরিচ গুঁড়া, সাথে একটা ডিম অ্যাড করে দিয়েছি। ডিমটা ও অন্যভাবে খেতে চায় না, তো এই জন্যই আমি নুডলসের সাথে মিক্সড করে দিলাম। জিরা গুঁড়াটা হচ্ছে বাচ্চাদের হজমে সাহায্য করে, তাই আমি সব খাবারেই একটু একটু করে দিতে চেষ্টা করি।
তো হয়ে গেল আমার নুডলস, আমি নামিয়ে নিলাম, তো মেয়ের প্লেটেই নামিয়ে নিলাম নুডলসটা। অনেকটুকুই হয়ে গেছে, জানি না কতটুকু খাবে। আসলে মাদের অল্প খেলে তো মনে হয় যেন বাচ্চার পেট ভরেনি, কিন্তু আমি চেষ্টা করি বাচ্চাকে প্রেশার না দিতে, যতটুকু মন মতো খায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আমি আর ভিডিওটা আজকে বাড়াবো না। সেই পর্যন্ত আমার আপুরা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওর কোথাও যদি একটুও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম আপুরা।